ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে জখম ভাঙড়ের তৃণমূল যুব নেতা কাইজার আহমেদের মদতে হামলার অভিযোগ, কাইজার সহ 21 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। থানায় অভিযোগ তৃণমূলের একাংশের, এই ঘটনায় মোট 4 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, এখনো পর্যন্ত যে অভিযোগ সামনে আসছে, বোমাবাজির ঘটনা ঘটেছে, তৃণমূলের যুব নেতা তিনি আক্রান্ত হয়েছেন, পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়েছে, কিন্তু ঝামেলার এই সূত্রপাত কি থেকে হিন্দল? দেখো, ঝামেলার মূল সূত্রপাত যেটা, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি সওকাত মোল্লা স্পষ্টত যেটা অভিযোগ করছেন যে যে ব্যক্তি আহত হয়েছেন, মূলত যে আহত হয়েছেন যে ভাঙড় 1 নম্বর ব্লক 1A, সেই ব্লকের যিনি যুব সভাপতি বাদল মোল্লা, তার উপরে বোমা নিয়ে আক্রমণ চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী, এবং যে দুষ্কৃতীরা এই ঘটনার নেপথ্যে রয়েছে, মূলত 21 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার মধ্যে কিন্তু কাইজার আহমেদের নামও কিন্তু তারা রেখেছেন, এবং সেই এফআইআর এর ভিত্তিতে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং কেন বাদল মোল্লার উপর আক্রমণ হলো, তার পরিপ্রেক্ষিতে যুব তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বাদল মোল্লা সেখানে সংগঠনটা অনেক বিস্তার করেছিল এবং তার প্রভাব সেখানে অনেক বাড়ছিল, সেই কারণেই তাকে কিন্তু ভয় দেখানোর উদ্দেশ্যে বা তাকে খুনের উদ্দেশ্যেই কিন্তু মূলত এই আক্রমণ করা হয়। কেননা ইতিমধ্যে এফআইআর যা হয়েছে সেখানে যেসব ধারা দেওয়া হয়েছে সেখানে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে। ইতিমধ্যে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে, এবং ঘটনা সূত্রপাত গতকাল রাত 8টা নাগাদ, যে সময় বাদল মোল্লা এবং তার সহযোগীরা যখন বসেছিলেন ঘটকপুকুর গোবিন্দপুরে, যেটা ভাঙড় থানার অন্তর্গত, সেই সময় এই দুষ্কৃতীরা যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই কিন্তু বোমা চালায়, এবং সেই বোমার আঘাতে বাদল মোল্লা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগেই তাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে এবং তার অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে। এই ঘটনার নেপথ্যে দক্ষিণ চব্বিশ পরগনার যুব তৃণমূলের সভাপতি সওকাত মোল্লা যেটা বলছেন, যে বা যারাই এই ঘটনার নেপথ্যে থাকুন না কেন, সঠিক যেন তদন্ত হয়। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকেও পুরো বিষয়টি জানানো হয়েছে, এবং এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম, যার বিরুদ্ধে মূলত অভিযোগ করা হচ্ছে, এফআইআর এ নাম রয়েছে দুর্দণ্ড প্রতাপ নেতা খানকার কাইজার আহমেদ। কাইজার আহমেদ যেটা বলছেন যে এটা সম্পূর্ণই গ্রাম্য একটি বিবাদ, সেই গ্রাম্য বিবাদকে যুব তৃণমূল এবং মাদারের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, এবং তার ভূমিকা সেখানে নেই, এবং যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন তার ঘনিষ্ঠ, এমনকি যে আহত হয়েছে অর্থাৎ কিনা বাদল মোল্লা, সেও নাকি তার ঘনিষ্ঠ, তেমনটাই কিন্তু কাইজার আহমেদ বলছেন। তিনি ক্যামেরার সম্মুখীন হতে চাইছেন না, তিনি ফোনে স্পষ্টত তেমনটাই জানালেন। স্বাভাবিকভাবে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ, ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, এবং এর নেপথ্যে মূলত কি কারণ রয়েছে সমস্ত বিষয়টা পুলিশ দেখছে। পাশাপাশি পুলিশ এও জানাচ্ছে পুলিশের ওপরে হামলা চালিয়েছিল সেই দুষ্কৃতীরা, সেই কারণে পুলিশ আরো একটি মামলা রুজু করেছে, যেখানে কিন্তু পুলিশের উপরে আক্রমণের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে বারুইপুর জেলা পুলিশ। গোটা এলাকায় এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, এবং যুব তৃণমূলের পক্ষ থেকে আজ কাইজার আহমেদের অফিসে ভাঙচুরও চালানো হয়, পথ অবরোধ করা হয় যে কাইজার আহমেদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে কিন্তু তারা সেই অবরোধ চালাবেন। যদিও সেখানে যিনি যুব তৃণমূলের সভাপতি রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা সওকাত মোল্লা, সেখানে গিয়ে বিষয়টি তিনি তাদেরকে শান্ত করেন, এবং পুলিশও তাদের মধ্যস্থতা করে, গোটা বিষয়টি এখনো মিটিয়ে দেওয়া গেলেও গোটা এলাকায় কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ হিন্দল। আমরা প্রশাসনের বলেছি, আমরা টোটাল বাসন্তী আয় অবরোধ করে দেবো, এই খুনি কাইজার, এই তোলাবাজি কাইজার, এই জমিদার কাইজার, যতক্ষণ না এসে হচ্ছে আমরা এই অবরোধ তুলছি না, তুলব না। সওকাত মোল্লা কি বলছেন একবার শুনুন। পুলিশ ইনভেস্টিগেশন চলছে, যে সঙ্গে যুক্ত হবে সে যত বড় রথী হোক আর মহারথী হোক, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কয়েকজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এখানে, নিশ্চিতভাবে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সওকাত মোল্লার নেতৃত্বে যুব তৃণমূল যেভাবে সক্রিয় হচ্ছে, সে তাদেরকে দমাতে গিয়ে এই আক্রমণ বা গোচুদণ্ড, এই বিষয়ে আমার রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্বে যেভাবে ডিসিশন নেবেন আমরা সেইভাবেই এগোচ্ছি, জেলার পরামর্শ নিয়ে রাজ্যের পরামর্শ নিয়েই আমরা এগোচ্ছি।